যশোরের মনিরামপুর উপজেলায় হলুদ ও কালো রঙের তরমুজ চাষ করা হয়েছে। দ্বিতীয়বারের মতো এই রঙের তরমুজ চাষ করে চমক লাগিয়েছেন মনির হোসেন নামের এক যুবক। কীটনাশক ব্যবহার না করায় এটি সম্পূর্ণ বিষমুক্ত। খেতে সুস্বাদু এই তরমুজের বাইরের অংশ হলুদ ও কালো হলেও ভেতরে টকটকে লাল। উপজেলার ঝাপা ইউনিয়নের হানুয়া গ্রামের মশিউর রহমানের ছেলে পড়ালেখা শেষ করে বেকার ছিলেন। করোনায় এই পরিস্থিতিতে বসে না থেকে সে হানুয়ার মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ইজারা নিয়ে দুবিঘা জমিতে হলুদ রঙের তরমুজ চাষাবাদ শুরু করেন। দুইবারই বেশ ফলন হয়েছে। ওই জমিতে তার 4000-এর মতো গাছ রয়েছে, যার প্রতিটি গাছে তরমুজ এসেছে। জমিতে কীটনাশক ব্যবহারের পরিবর্তে ফেরোমেন ও ইয়েলো ট্যাপ ব্যবহার করা হয়েছে। এতে পোকামাকড় ও রোগবালাইয়ের হাত থেকে ফসল রক্ষা পেয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। সম্পূর্ণ বিষমুক্ত এই তরমুজ খেতে মিষ্টি। জমির চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মাচা পদ্ধতিতে হলুদ রঙের তরমুজ চাষ করা হয়েছে। প্রতিটি মাচা নেট দ্বারা আবৃত। পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে সেজন্য মাচার মাঝখান দিয়ে ফেরোমেন ও ইয়েলো ট্যাপ লাগানো। মাচার ভেতরে ঢুকতেই দেখা যায় শত শত তরমুজ। তরমুজে মাচাগুলো ভরপুর। প্রতিটি গাছে ঝুলে আছে তরমুজ। এক একটি তরমুজ 2 থেকে 2.5 কেজি ওজনের মতো হবে। প্রত্যেকটি নেট দ্বারা আবৃত করে রাখা হয়েছে। 2 বিঘি তরমুজ চাষ করেছি, 1,20,000 টাকা খরচ হয়েছে। বিক্রি আছে 1.5 লক্ষ টাকা। এবার ওষুধ পানির দাম বেশি, সার বীজ এগুলো প্রচুর দাম নেছে, এজন্য লভ্যাংশ কম, ফলনও কম। এবার বাজারের রেট আহামরি ভালো না। এই তরমুজ ঢাকায় বিক্রি হয় 70-80 টাকা করে আছে পাইকারি, সেই হিসাবে বাজারের রেট ভালো না। শিক্ষিত তরুণরা চাষাবাদে এগিয়ে এলে এই সেক্টর আরও সমৃদ্ধ হবে, পাশাপাশি বেকারত্ব থেকে মুক্তি লাভ করে উদ্যোক্তা হবে। এতে ব্যক্তি, সমাজ ও দেশ উপকৃত হবে। ওই যুবকের সাফল্য দেখে অন্যরাও আগ্রহ দেখাচ্ছেন। এতে আগামীতে এই উপজেলার হলুদ রঙের তরমুজ চাষ আরও বাড়বে। হলুদ ও কালো রঙের তরমুজ চাষ আরও বাড়বে এমনটা আশা কৃষকসহ কৃষি কর্মকর্তাদের। যশোর প্রতিনিধি অমরেশ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।